এই পরশুদিন এক ট্রাক বাজার আনলাম, এত বাজার যাই কই? হ্যাঁ মানুষ হলো আমরা দুইজন, হ্যাঁ এত খাই কে? তুমি আমার ব্যক্তি ডেলি বাজার নিয়ে দাও, এই জন্য তার বেশি শর্ট পরে যাই। আমার যা যা লাগে আমি আই না পরে যাম, আপনার কথা আমি শুনবো কেন? আলু, হ্যাঁ এই আলু কেজি কত জানিস? হ্যাঁ 200 টাকা কেজি আলু। হ্যাঁ 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 এই তুই জানিস এই পেদের জন্য কয়দিন আগে গোটাল বাংলাদেশে আগুন লেগে গেছিল? কি দিবি না মানে? এই আল্লাহ কষ্টের টাকা জানিস দে। দুলা ভাই এমন করেন কি লেগা, অল্প করে জানিসি। অল্প করে লিসি দুলা ভাই কোনটা করেন কে? আরে কই যাইতেছো? এই ঢ্যাং ঢ্যাং করতে করতে কই যাইতেছো? একটু ঘুরে আসি। ঘুরে আসি সব সময় তো ঘুরা ঘুরি ছাড়া তো মাথার ভিতরে কোনো প্যারা নাই, বুঝো নাই এই ঘুরি ঘুরি। আচ্ছা যে বাসায় যে বাজার নাই কিছু নাই এটা কি মনে আছে? তোমার তো সবসময় ঘুরাই পছন্দ, ঠিক আছে? আর ঘরে যদি বাজার না আসে আজকে কোনো রান্না খাওয়া নাই, রান্না করতে পারবো না আর তোমার খাওয়াইতেও পারবো না, ঠিক আছে? এই পরশুদিন এক ট্রাক বাজার আনলাম, এত বাজার যাই কই? হ্যাঁ মানুষ হলো আমরা দুইজন, হ্যাঁ এত খাই কে? এক ট্রাক বাজার নিয়ে আসো প্রত্যেক দিন, হ্যাঁ আর পরশুদিন কি কইলা? এক ট্রাক বাজার, ও এক ট্রাক মানে দুইটা পটল নিয়ে আইছে, একটা বেগুন নিয়ে আইছে, এরা তোমার এক ট্রাক হয়ে গেছে। আর আমার তো পায়ে পায়ে মনে আমি সমি রেখা দিছি যে হ্যাঁ গোজায় দিয়ে আসি, অসহ্যকর। তুমি এত কথা বলবা কি জন্য? আমি বলছি বাজার লাগবো, ব্যাস বাজার নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, তোমার তো এই সকাল বিকেল খালি কানে ক্যান 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 বাজার নাই, ইটে নাই উডে নাই উডে নাই, ভালো করে দুইটা কথাও কও না করে দে, খালি ইটে দাও ইটে দাও ইটে দাও। ঠিক আছে আজকে দুই ট্রাক বাজার নিয়ে আসবো। দুই ট্রাক ওই দুই ট্রাক মানে তো বুঝছি, তুমি আমার বাজার ঘাট করে দিবা সব কিছু দিবা, তাইলে তো আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো, তাই না? ঠিক আছে আজকে আনে দেবো নি, দেখি তো এখন তো ক্যাংকা ভালো ব্যবহার করো। আচ্ছা ঠিক আছে এবার তো যাও, তাতে রান্না করতে হবে। ঠিক আছে তুমি দাও ট্যাঙ্কি মারা নামেছি বাইরে। না যত সব এবার বাজারের কথা বলে ছেদ করে ওঠে। এতদিন যে আপনার বউ কইতো আপনি যে একটা কিপটা কিপটা এটা জীবনে বিশ্বাস করতাম না, এখন তো নিজের চোখেই দেখলাম। আরে তুমি যেতুই কিপটা বলো, আমার বাড়িতে ডেলি বাজার থাকে না, বউ চিল্লে চিল্লে করে তুমি আমার ব্যক্তি ডেলি বাজার নিয়ে দাও, এই জন্য তার বেশি শর্ট পরে যাই। না না যাব না, শুনেন আপনার বউ হইছে আমার বোন, আমি সেই বাড়িতে যামো, আমার যা যা লাগে আমি আই না পরে যাম, আপনার কথা আমি শুনবো কেন? এ শোনো তোমাকে একটা কথা বলি, আজকের পর থেকে আমাদের বাড়িতে কোনো দিন তেল লবণ সাবান কিছু নিতে যাবে না, ঠিক আছে? যাও যাও এখান থেকে। আমি যাবই। কি তুই যদি আমার বাড়ি যাস তোর সিংরি ভাঙ্গা হাতে ধরে দেবো। সিংরি ভাঙ্গা হাতে ধরে দিব, এই যে আমি আপনার সামনে দিয়ে দিতেছি, দেখি আপনি কি করেন। কে এই এই দাদা, হ্যাঁ হ্যাঁ খালি সাহস করে চলে গেল, ঠিক আছে বাজারই করবো না, যা যা খালি আমার বাড়ি বাজার নিতে গেল। শালা বউ তুই ডেলি চিল্লে চিল্লে করিস বাজার নাই বাজার নাই, হ্যাঁ আজকে তোরে খাইছি রে বউ আজকে। এতদিন শুনতাম তোমার মুখে তোমার জামাই একটা কিপটা কিপটা কিপটা, কিন্তু আজকে নিজের চোখেই দেখলাম যে তোমার জামাই আসলে একটা কিপটা। কি তুই হঠাৎ করে আমার জামাই নিয়ে পড়লি কেন? কি হইছে? কি করবো কও, মায়া আমারে তোমার বাড়ি পাঠিয়েছিল, কইছিল একটু লবণ আর কাঁচা মরিচ নিতে, এই দুলা বেলা রাস্তা দেখা হয়েছিল আমারে যে সমস্ত কথা কইছে কইছে তোমার বাড়িতে আইলে নাকি আমার টেঙ্গি ভেঙ্গা দিব। কাই বলছে? হ্যাঁ কি আমার ছোট বোন তারে বলছে কি টেঙ্গি ভেঙে দেবো আজকে বাসায় হোক, আর তারপর রাস্তার মাঝখানে নাকি আমার বোন অপমান করছে, তুই বোন কিছু মনে করিস না। হ্যাঁ তুই চল রুমের ভিতর চল একটু বয়। বউ বউ, হ্যাঁ হ্যাঁ খালি আমাকে ধ্বংস করে দিবি, বউ ডেলি আমার থেকে কয় বাজার নেই বাজার নেই বাজার নেই, হ্যাঁ আজকে না জানি সব বাজার দিয়ে যায়, ওই শালি আমার ফকির করে মারবি। বউ 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 কি হয়েছে? কি আমি যাই? হ্যাঁ 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 হ্যাঁ
তোমার কি হইছে? এই হাই 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 সব শেষ। এই গো তুই যে ডেইলি আমার কল বাজার থাকে না, ইটে থাকে না, হ্যাঁ হাই হাই সব বাজারে চলে গেল। এই তে আশা করতে গে। এই খালি তোরে না বলছি আমার বাড়িতে আসবি না তো টেঙ্গি ভেঙে দেবো একবারে। টেঙ্গি ভেঙে দেবো? এই নেন ভাঙেন তো টেঙ্গি। এই তুই এত বড় বসে রাখুন। হ্যাঁ দেখ তো। এই যা তুই বাসায় যা, আমি দেখতেছি। তোর বোনের খাবার দেখ। এই তুমি থামো। এই সবসময় বেশি কথা বলে। আমার বোন কিছু নিলে তোমার সহ্য হয় না? না ও কিছু নিলে সহ্য হয় না। দেখি এই দেখি। হ্যাঁ হ্যাঁ কিছু নিলে না। হাই হাই আলু। হ্যাঁ এই আলু কেজি কত জানিস? হ্যাঁ 200 টাকা কেজি আলু। হ্যাঁ 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 এই তুই জানিস এই পেঁয়াজের জন্য কয়দিন আগে গোটাল বাংলাদেশ আগুন লেগে গেছিল? এই পেঁয়াজের কেজি 300 টাকা। তুই পেঁয়াজ দিয়ে দিছিস? হাই হাই ওসুন। হ্যাঁ ওসুনে দিছিস? হাই হাই। হ্যাঁ এই আর দাম জানিস? হাই হাই কাঁচামরিচ এই দাও। হাই হাই রে আমার ঘরে সব বাজার শেষ রে। এই যে এই দুকা এই যে এইগুলা বাজার দিতে তাই তোমার ঘরে সব বাজার শেষ হয়ে গেছে না? এই হ্যাঁ এই আমরা মানুষ হলে দুই দিন এই কটা বাজার হলে আমরা দুই দিন খাইয়ে পারতাম। তুই কি দিলে? তুমি দেখো খাও এগুলো তোমার একদিনে কিছু হইবে না ভাই। সহ্য কর। আমার বোন যদি কিছু নিতে আসে তুমি কিচ্ছু বলবা না, ঠিক আছে? ও আমার বোন। আর তুমি আমার বোনকে কি বলছো? হ্যাঁ রাস্তা করে তুমি আমার বোনের অপমান করছো। কি জন্য আমার বোনকে তুমি অপমান করবে? আচ্ছা বাবু কি বাদ দাও বাদ দাও। দেখেন দেখেন হাই হাই আপ তুলা ভাই এই দেখেন আলু, এটা হইছে পেঁয়াজ, হ্যাঁ এটা হইছে রসুন, আর এটা জানি কি দুলা ভাই কাঁচামরিচ। কাঁচামরিচ আপনার পরে জানো কষ্ট লাগছে না? হ্যাঁ আপনার মুখের সামনে থেকে আমি নিয়ে যেতেছি। আচ্ছা হোন তুই যা। হ্যাঁ 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 লিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কি নিয়ে গেছে? হ্যাঁ হাই হাই এই তে কামে করে নিয়ে গেলো। তে কা কামে করে আমি কষ্ট বুঝি আমি, ঠিক আছে? এই তুমি ঘরে দাও। হাই হাই বলে নিয়ে গেলো। আমি এক্ষুনি বলে নিয়ে আসবো দেয় আলু বাগুন সব দিয়ে যা করে দাও। হাই কি করে এটা? সি 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 ওই জিনিস যদি তুমি ফেরত নিয়ে আও তোমার সাথে আমি সংসার করবো। মেয়েরা মনে রাখো তোমার ভাত খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। কিপটার করে কিপটা আমারে বলে দিব না। এবার দেখছো দুলা ভাই তোর সামনে দিয়ে আমি কত কিছু নিয়ে আইছি। এই খালি দলা। এই 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 দেলা না দিব না। কি দিবি না মানে? এই আল্লাহ কষ্ট টাকা দেনি দে দুলা ভাই। এমন করেন কি লেগা? অল্প করে তো নিছি। অল্প করে লিছি দুলা ভাই কোনটা করেন কে? কামাই করতে কত কষ্ট আইতে কি জানিস খালি? হ্যাঁ তাই ভালো ভালো করে দিয়ে দে নালে কি উসে ঠক না মেরে দেব। না দুলা ভাই আগুনেন যখন আমার বিয়ে হইব আমি তখন আবার বুবুরে দিয়ে দিয়া শোধ করে দিব। কি তোর বিয়ে কবে হবে? সাতদিনের মধ্যে তুই খাইতে খাইতে তুই আবার ফকির করে দিবি। না এই দিয়ে এখন আমি নিয়ে যাই। এই নিতে পারবে না হপ করে দে। আরে দুলা ভাই আই আই কথা শুনেন। আরে 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 আই 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 এই দুলা ভাই আপনি তো চিপটা কেলে গা। হ্যাঁ শুনেন আপনার আমি অভিশাপ দিয়ে গেলাম। এই যে আপনি যদি এটা খান না আপনার বউ থাকবো না। দেখেন আমার বুবুরে নিয়ে আসবো কথা না মাথায় রেখে চিন্তা কথা কেন? ঠিক আছে তোর বোন না থাকে না থাক, উনটা বউ দরকার নাই। আমারে ধ্বংস করে ফেলে দিল। হাই 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 কত কষ্ট করে এলাম কামে করে আসি। হাই তুই বুঝবি কি কষ্ট করে আনা? বউ খালি পাওয়ার দেও তো বুঝবা না এইপরে শৈলী দিল আসে যে শালি তোর টেং দিয়ে ভেঙে দেবো, তোর বোনেরও টেং দিয়ে ভেঙে দেবো। আরেকদিন খালি দিলে হয়। এখনো ফিরান না নাই কি ছোট লাগে ছোট লোক। হেই আমার বোনের পাঁচ পাঁচ গেছে এইগুলো ফেরত নিয়ে আইতে হইবে। হ্যাঁ আউ কাজকে তুই ওই যদি ওইগুলো ফেরত নিয়ে আসে অসুবিধা আমি সংসার করবো না করবো না করবো না। এই তোমার সংসার করা লাগবে লাই আমি তোমার সাথে সংসার করবো না। হাই 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 তুমি এরকম ডেলি দিলে আমি ফকিরে দেবো। এরকম বহু হওয়ার দরকার নাই। হ্যাঁ এই খাবার হলে আমরা দুই দিন খাইতে পারি। শুনো তাহলে এইগুলো তুমি ফেরত নিয়ে এসে আসছো। তুমি এগুলো ফেরত নিয়ে এসো না আমি তোমার সাথে না সংসার করুম না বুঝছো? কারণ আমি তোমাকে বলে দিছিলাম তুমি যদি আমার বোনের কাছ থেকে এগুলো নিয়ে আসো আমি তোমার ভাত খাবো না। শোনো এইরকম বউ থাকলে আমি ফকির হয়ে যাবো। তুমি ভাত না খেলে আমার কোনো সমস্যা নাই। আলু খাই আলু আলু খাবো এখন থেকে। আলু খাবো আমি তাই না? তোর সংসারে তো আমি আলু খাওয়ার লেগে আইছি আর তুই কত বড় কিপটা যে আমার বোন এগুলো নিয়ে গেছে আর তোর সহ্য হলো না ফেরত নিয়ে চলে এলি। তোর আলু তোর পেঁয়াজ না এগুলো তুই খাও তোর সংসার আমি করুম না বুঝলি তাই? ঠিক আছে আমার আলু পেঁয়াজ আমি খাবো তুই দা তোর মতো বউ দরকার নাই। হাই হাই রে আলু আর ভোর থেকে আলু পেঁয়াজ এসব বই বড় দিব আলু পুটল মানুষের দেয়।
সে বউ দরকার নাই হ্যাঁ হ্যাঁ আলু ফুটে সব পাড়ার লোক সাপ্লা দেয় এইরকম চোর বউ দরকার নাই আমার দর্শক ভাই এইরকম আপনারা চোর বউ বিয়ে করবেন না ঠিক আছে এই বউ চলে যাক নতুন একটা বউ লেখবো ভালো বউ যে বউ চুরি করবে ঠিক আছে ভালো থাকেন।